শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের বিষয় গত 21 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানসমূহ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়। তাদের নিরাপত্তার অজুহাত দিয়ে তারা ইউক্রেনের ডনবাস অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে। এরপর থেকেই ইউক্রেনের আরও অধিক অঞ্চল দখল করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে। সেগুলোরই আপডেট জানা যাক। যুদ্ধের প্রথমে শুধু ডনবাস অঞ্চল দখল নেওয়ার পরিকল্পনা ছিল রাশিয়ার। ডনবাসের প্রধান দুটি অংশ লুহেন্স্ক এবং ডনেস্ক। লুহান্স্ক রাশিয়া ইতিমধ্যেই দখল করে নিয়েছে। ডনেস্কে মুহুর্মুহু বোমাবর্ষণ চলছে। কিন্তু এরপরেও ডনবাসের বাইরেও আরও অঞ্চল দখল করার ঘোষণা দিচ্ছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার কামান এবং মিসাইল সরবরাহ করছে। এর কারণে ডনবাস দখল করার পরও রাশিয়ার মূল ভূখণ্ড হুমকির সম্মুখীন থাকবে। এই কারণেই তার ডনবাসের পরেও খেরসন অঞ্চল, জাপোরিজিয়া ইত্যাদি দখল করার চিন্তাভাবনা করছে। রাশিয়া ইউক্রেন সংকটের একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছিল জ্বালানি ক্ষেত্রে, কারণ ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকর্তা রাশিয়া। এবং রাশিয়া যে পাইপলাইনগুলোর মাধ্যমে ইউরোপে জ্বালানি সরবরাহ করে থাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণটি ছিল নর্ড স্ট্রিম 1। এই নর্ড স্ট্রিম 1-এ কিছুদিন পূর্বে সমস্যা হয়, যে কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর আগে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল এই গ্যাস সরবরাহ তারা কমিয়ে দিতে পারে অথবা একেবারেই বন্ধ করে দিতে পারে। রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ইউরোপীয় কমিশন দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন আগামী 7 মাস তারা তাদের গ্যাস ব্যবহার 15% চেয়ে কমিয়ে আনে। গত বছর ইউরোপে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়েছে তার 40% ছিল রাশিয়া থেকে সরবরাহকৃত। এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করছে জার্মানি। সেই জার্মানিও রাশিয়ার গ্যাসের উপর থেকে নির্ভরতা কমানোর জন্য গ্যাসের ব্যবহার 95% থেকে 35% নামিয়ে এনেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তাভাবনা করছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা। তারা ইতোমধ্যেই প্রযুক্তি খাতে যেসব নিষেধাজ্ঞা ছিল সেগুলো আরও বাড়ানোর কথা বলছে এবং স্বর্ণ আমদানি সহ আরও অনেক কিছুতে নতুন করে নিষেধাজ্ঞা দেবার কথা বলছে, যাতে করে রাশিয়ার সামরিক এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা যায়। জ্বালানির পাশাপাশি যে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই সংকটের প্রভাব পড়ছে সেটি খাদ্যশস্য। কারণ বিশ্বের খাদ্যশস্যের মোট 10%-এর 1% আসে এই রাশিয়া এবং ইউক্রেন থেকে। বৈশ্বিক গম রপ্তানির 30% এবং সূর্যমুখী তেলের 60% রপ্তানি করে এই দুটি দেশ। কমপক্ষে 26টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য এই দুটি দেশের ওপর নির্ভরশীল। কিন্তু রাশিয়া ইউক্রেন সংকটের কারণে এই খাদ্যশস্যগুলো আটকা পড়ে যাচ্ছিল। সম্প্রতি কৃষ্ণ সাগর দিয়ে এই খাদ্যশস্য রপ্তানিতে সমঝোতায় পৌঁছেছে ইউক্রেন এবং রাশিয়া। এই নিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি চুক্তি হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে। এই চুক্তির ফলে ইউক্রেনে আটকা পড়া খাদ্যশস্য পুনরায় আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে। আশা করা হচ্ছে এতে খাদ্যশস্যের চাহিদা এবং সংকট তার কিছুটা নিরসন হবে। এদিকে তুরস্ক এবং ইরাকের মধ্যে নতুন সংকট ঘনীভূত হচ্ছে, কারণ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক থেকে আসে গোলার আঘাতে 9 জন ইরাকি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকেও আহত হয়েছেন। এই হামলার জন্য তুরস্কের তীব্র নিন্দা জানিয়েছে ইরাকি কর্মকর্তারা। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ইরাক তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। ইরাকের বাগদাদ, কারাবার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে এই নিয়ে। কিন্তু তুরস্কের দাবি তাদের হামলায় যারা নিহত হয়েছে তারা ছিল সন্ত্রাসী এবং পিকেকে বাহিনীর সদস্য। পিকেকে হচ্ছে কুর্দিদের একটি নিজস্ব রাজনৈতিক সশস্ত্র সংস্থা। তাদের দাবি ছিল আগে তুরস্কের কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু বর্তমানে তাদের দাবি স্বায়ত্তশাসন এবং কুর্দিদেরকে আরও বেশি অধিকার দেয়া। এই পিকেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং ইরাকের উত্তরাঞ্চলে। তুরস্ক দাবি করছে এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরাই তাদের আক্রমণে নিহত হয়েছে। ইরাক। ইরাকের পূর্ণ নাম রিপাবলিক অফ ইরাক, এর রাজধানী বাগদাদ। ইরাকের মুদ্রার নাম ইরাকি দিনার। ইরাক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি, রাষ্ট্রপতি বারহাম সালিহ। ইরাকের রাজধানী বাগদাদ নগরীর প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা
আবু জাফর আল মনসুর। ইরাকের প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে টাইগ্রিস, ইউফ্রেটিস, যেগুলোর আরেক নাম দজলা এবং ফোরাত। ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া, তার কারণ মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যে আর পটেমিয়া অর্থ নদী, অর্থাৎ দজলা এবং ফোরাত এই দুই নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেটিকেই বলা হতো মেসোপটেমিয়া। ইরাকের আরেকটি গুরুত্বপূর্ণ নদী সাতিল আরব। আমাদের কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা রয়েছে সাতিল আরব নামে। এই নদীটি আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনার সঙ্গে সংযুক্ত, সেটি ছিল ইরাক ইরান যুদ্ধ। 1980 থেকে 1988 পর্যন্ত এই যুদ্ধের মূল কারণ ছিল সাতিল আরব নদীর জলসীমা নিয়ে বিরোধ। যুদ্ধের সময়কাল ছিল এক্স্যাক্টলি 22 সেপ্টেম্বর 1980 থেকে 20 আগস্ট 1988। 2 আগস্ট 1990 ইরাক তার পার্শ্ববর্তী দেশ কুয়েত দখল করে নেয়। সে সময় বহুজাতিক বাহিনী ইরাকের বিরুদ্ধে যে হামলা পরিচালনা করে তার নাম ছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। আফগানিস্তানে জাতিসংঘের সহায়ক মিশনের নাম ইউনামা। তারা সম্প্রতি সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে তালেবানের অন্তর্বর্তী সরকার কর্তৃক বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে গত বছর আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এবছর জুন পর্যন্ত 10 মাসে এই কর্তৃপক্ষের হাতে দেশটির সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে 160টি বিচারবহিত হত্যার কথা নিশ্চিত করা গেছে। মিয়ানমার এবং গাম্বিয়া। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে। আন্তর্জাতিক আদালত দেশের বিভিন্ন দেশের মধ্যে বিরোধ এবং সংকট নিরসনে কাজ করে থাকে। 1945 সালে গঠিত এই আদালত 1943 সাল থেকে কাজ শুরু করে। 2017 সালে মিয়ানমার তাদের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে নির্মম অত্যাচার চালায়। খুন, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ফলে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ চলে আসে। বর্তমানে বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই অত্যাচার এবং এই ঘটনাকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে উল্লেখ করে গাম্বিয়া 2019 সালের 11 নভেম্বর আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার বিরুদ্ধে মিয়ানমার 4টি অভিযোগ উত্থাপন করে যে এই মামলা বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের নেই। বর্তমানে সেই 4টি অভিযোগকে আদালত খারিজ করে দিয়েছে। গাম্বিয়ার আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল দাউদা জলো গাম্বিয়া বলেন এখতিয়ারের বিষয়টি আগেই নিষ্পত্তি করা হয়েছে। গণহত্যার সনদে স্বাক্ষরকারী হিসেবে নিজ দায়িত্ববোধ থেকেই গাম্বিয়া মামলা করেছে। পরবর্তীতে আদালত মিয়ানমারের আপত্তি খারিজ করে দেয়, ফলে এখন এই মামলার শুনানিতে আর কোনো বাধা থাকছে না। মাঙ্কিপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক ইমার্জেন্সি ঘোষণা করেছে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সংস্থাটির মহাপরিচালক টেড্রাস আধানম ঘেব্রেসিয়াস বলেছেন এখন পর্যন্ত 75টি দেশে কমপক্ষে 16,000 মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে 5 জন। রুশ এবং মার্কিনিরা 1998 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ করে। তারপর থেকে গত কয়েক দশক যৌথভাবে রাশিয়া এবং আমেরিকা এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS পরিচালনা করে আসছে। কিন্তু এই বছর রুশ কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন 2024 সাল থেকে তারা পৃথক একটি রাশিয়ান মহাকাশ স্টেশন নির্মাণ করবেন। এর ফলে মহাকাশে দুই দেশের মধ্যে সমস্যা দেখা দিতে পারে এবং এটিও রুশ ইউক্রেন সংকটের একটি পরোক্ষ প্রভাব। এদিকে COVID-19 আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শ্রীলঙ্কার সংকটের অবস্থা আরও ঘনীভূত হচ্ছে। শ্রীলঙ্কায় গত বছরের তুলনায় মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 58.9%। এর আগে গত মে মাসে তা ছিল 45.3%। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্যপণ্য এবং জ্বালানির দাম বেশি। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হওয়ার কারণে শ্রীলঙ্কা বৈদেশিক পণ্য আমদানি করতে পারছে না। এই কারণেই দেশে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সামনের দিনগুলোতে মুদ্রাস্ফীতি বেড়ে 70% পর্যন্ত হতে পারে। ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারোলোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। পদত্যাগপত্র জমা দেওয়ার ফলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচন অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত হয়তো দ্রাঘি প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাবেন। মারিও দ্রাঘি এর আগে ছিলেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। 2021 সালে তিনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 21 জুলাই শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। 73 বছর বয়সী রনিল এর আগে 6 বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে দুবার তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করেছেন। তৃতীয়বারের চেষ্টায় এই বছরই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারলেন। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 25 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, কম বেশি 8 কোটি। তারাই দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুসারে বিশ্ব ভ্রমণের স্বাধীনতার দিক দিয়ে শীর্ষে রয়েছে জাপানের পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টের বর্তমান অবস্থান গত বছরের চেয়ে 4 ধাপ এগিয়েছে। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল 108তম, বর্তমানে তা 104তম। গত বছর বাংলাদেশের নাগরিকরা 40টি দেশে অন অ্যারাইভাল ভিসা বা ভিসা ফ্রি সুবিধা পেতেন। এই বছর 41টি দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশ। কিড স্ক্রিনকে বলা হয় শিশুদের অস্কার। সারা বিশ্বজুড়ে সম্মানটি তো এই পুরস্কারটি দেওয়া হয় শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় অনুষ্ঠানগুলো নিয়ে। এর 14তম আসরে পুরস্কার পেয়েছে বাংলাদেশি একটি অনুষ্ঠান, তার নাম সিসিমপুর। বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর তার 13তম সিজনের জন্য বেস্ট মিক্সড মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কারটি পেয়েছে। এদিকে দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ 20% কমিয়ে দিয়েছে সরকার। এছাড়াও বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থেরও 25% সাশ্রয় করার ঘোষণা দেওয়া হয়েছে। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির সুফল পেতে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মদ খুরশেদ আলম বলেন, বাংলাদেশের চিটাগাং বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না। এর কারণ এই বন্দরের গভীরতা 9.5 মিটার, কিন্তু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গভীরতা 14 থেকে 18 মিটার, ফলে সেখানে মোটামুটি বড় জাহাজ ফিরতে পারবে। এই বছর জাতীয় মৎস্য সপ্তাহ ছিল 23 থেকে 29 জুলাই। এই মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল নিরাপদ মাছের ভূর্বদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে চায় আফ্রিকার দেশ কেনিয়া। এজন্য দ্রুতই ঢাকায় কেনিয়ার হাইকমিশন স্থাপনের কথা চলছে। এদিকে আটক করা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি এবং দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে। 21 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এগুলোই ছিল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।